বহিরাজ্য থেকে প্রেমিক সহ নাবালিককে উদ্ধার করে আনলো বিশালগড় মহিলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত 17 জানুয়ারি বাড়ি থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় চরিলাম আড়ালিয়া এলাকার জয়দুল হোসেনের 16 বছরের নাবালিকা কন্যা। ঘটনার 6 দিন পর বিশালগড় মহিলা থানার পুলিশ বহিরাজ্য চেন্নাই থেকে প্রেমিক সহ নাবালিকা কন্যাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। প্রেমিকের নাম রফিক মিয়া, পিতা আলী আশরাফ, বাড়ি মধুপুর থানাধীন কোয়াডেপা এলাকায়। বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস জানায়, 17 জানুয়ারি নাবালিকা পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রফিক সহ নাবালিকার মোবাইল ট্র্যাক করে পুলিশ জানতে পারে তারা দুজনকে বহিরাজ্যে চেন্নাই রয়েছে। পরে পুলিশ তাদের সঙ্গে ফোনে কথা বলে এবং পরে তাদের উদ্ধার করে বিশালগড় মহিলা থানায় নিয়ে আসে। পুলিশ নাবালিকার সঙ্গে কথা বলে জানতে পারে তাকে অপহরণ করে নেওয়া হয়নি, সে স্বইচ্ছায় প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। গত 17 তারিখ জয়দুল হোসেন নামে একটা লোক, উনি আমাদের থানা দিয়েছে জানে, ওনার নাবালিকা মেয়ে বাড়ি থেকে না বলে চলে গেছে। তখন আমরা খোঁজাখুঁজি করে জানতে পারি মেয়েটা চেন্নাই আছে। তো আজকে আমরা চেন্নাই থেকে মেয়েটারে রিকভারি করেছি। কিভাবে জানতে পারেছেন মেয়েটা চেন্নাই আছে? ছেলেটা মেয়েটা মেয়েটার সঙ্গে আমাদের ফোনের যে আমরা লোকেশন দেখেছি এবং তারপর আমরা কথা বলেছি, ফোনটা যখন অন ছিল আমরা কথা বলেছি মেয়ের সঙ্গে এবং মেয়েকে বুঝিয়ে সেখানে আমরা আনার ব্যবস্থা করেছি। মেয়েকে কি তার গার্জেন হাতে তুলে দেন? মেয়েকে আমরা গার্জেন হাতে তুলে দিয়েছি। মেয়ের বাবা অপহরণ করা হয়েছিল, এই বিষয়ে কি বলবেন? মেয়ের সঙ্গে আমরা কথা বলেছি, তো মেয়ের বাড়িতে একটা সমস্যা ছিল যার জন্য মেয়ে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে। এটা কোন থানা ম্যাডাম? এটা বিশালগড় মহিলা। ম্যাডাম আপনার ডেজিগনেশন? আইসি ইন্সপেক্টর। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধুমিতা মোবাইল ফ্যাশন। আমাদের ঠিকানা মধুমিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুদা সিপাহী চলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846।